Ja, wo ist sie? দাঁড়া, তুমি জুতা পড়তে পারবে না বাবা। আজকে ওয়াশিরের প্রথম স্কুল, তো ওয়াশির এখন স্কুলে যাবে। ওয়াশির তোমার কেমন লাগতেছে স্কুলে যেতে? সে খুব খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি মুরগির মাংস রান্না করবো। তো মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার ছেলের ওয়াশিরের প্রথম স্কুল ছিল, তো তাড়াহুড়া করে কি রান্না করবো ভাবলাম, একটু মুরগি রান্না করি, মুরগি রান্না করবো আর একটু পোলাও রান্না করবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক ভয়ে ছিলাম কীভাবে কী করবো, আল্লাহ স্কুলে বসে নাকি কান্না করেই ফেলে, এখন দেখি না আলহামদুলিল্লাহ খুব কোনো কান্নাকাটি কোনো কিছু করে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো বললো যে খুব ভালো ছেলে। আমি এর মধ্যে কয়েকটু করে আলু দিয়ে দেবো, কারণ ফার্মের মুরগি সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না, আলু আর মুরগি একসাথে কষানো হবে। তো এটা আমি অন্য চুলায় বসাই, এই চুলায় হচ্ছে আমি করব, পোলাওটা বসিয়ে দিব।
পোলাও রান্না করা হয়ে গেছে আর ওইদিকে মুরগির মাংস হয়ে গেছে। আসলে মুরগি মাংস গরুর মাংস এগুলো রান্না করতে টাইম লাগে না, যতটা টাইম লাগে কাটাকাটি করতে। তো খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেললাম। এখন ওয়াশিকে গোসল করাবো, দিন ওরা খেতে দেবো। আমার আমার লেখা আছে, হোমওয়ার্ক আছে, এগুলো করতে হবে। তো আজকে আর সময় পাবো না ওইভাবে রান্না করার, এই জন্য ঝটপট করে এই রান্নাগুলোই রান্না করলাম। সবশেষে আমি একটু ঘি দিব আর বেরেস্তা দিয়ে পোলাওটা নামিয়ে নিব। আসো গোসলে চলো, আলা গোসল করতে হবে না, হে আগে গোসল তারপর খাওয়া। ওকে গুড বাই না আমার, আসো আসো। মুরগির মাংসটা হয়ে গেছে, একটু হালকা একটু জাল লাগবে। তো আমার রান্না শেষ, এখন তোমাকে তো চকলেট দিল ম্যাডাম, মিস যে তোমাকে চকলেট দিয়েছে, তখন কি আমার কথা মনে পড়ছে তোমার একটু, যে মামা মায়ের জন্য নিয়ে যাই? না তোমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বলছে? আর কি বলছে তোমার কথা বললো যে তুমি তোমার গুড বয় বলছে তোমাকে বললো? এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে না? বাই বাই বলো, বাই বাই।